me come to life every time I'm free. তো ফাইনালি আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, মানে বাংলাদেশের কিছু কিছু প্লেস আমরা ঘুরবো। সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া কয়েকটা জায়গায় ট্রাভেল করার চিন্তা ভাবনা করছি। মানে ঘেমে টেমে অবস্থা খারাপ, কারণ এখনও ওয়েদার অনেক যথেষ্ট গরম। আর আমরা যাচ্ছি এবার বাংলাদেশ ঘুরতে, বাংলাদেশের সিরাজগঞ্জ প্লাস কই। তো আমরা যাচ্ছি, সোহেল ভাই তো যাচ্ছে না। না, আমি আমি কালকে জয়েন করতেছি ওদের সাথে, একটা কাজের জন্য আমি আটকে গেলাম। আমার যাওয়ার ইচ্ছা ছিল, সব কিছু রেডি, বাট হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করতে হইলো। বাট আমি কালকে 12টা 1টার ভিতরে তোমাদের সাথে জয়েন করতেছি। ইনশাল্লাহ। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, মোটামুটি উত্তরবঙ্গের সাইডটা ট্রাভেল করব। যদিও আমি এই সাইডে যাই নাই, আমি যদিও উত্তরবঙ্গের ছেলে কিন্তু এই সাইডটাতে যাওয়া হয় নাই, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়। কিন্তু পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, হ্যাঁ এই সাইডটা মোটামুটি ঘোরা, কুড়িগ্রাম এগুলো ঘোরা, কিন্তু আমার যাওয়া হয় নাই। এই যে পাবনা বা এই কুষ্টিয়া, এই সাইডটাতে যাওয়া হয় নাই। কুষ্টিয়াতে একবার যাওয়া হয়েছে অনেক ছোটোবেলায়। তো এবার যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যতটুকু দেখানো সম্ভব হয়, আশা করি ভালো লাগবে। আর সোহেল ভাই তো যাচ্ছে না আমাদের। হ্যাঁ, এইবার হবে, মূলত এখন তো সিজন, তো আম, কাঁঠাল, লিচুর, ঠিক আছে, পুরা খায়ে বাসায় ফেলবো। এইবার আনলিমিটেড খাওয়া হবে ফ্রুটস। আর পাবনা যাচ্ছি এই ছেলেটার বাসায়। এই ছেলেটার বাসায় আমাদের কি খাওয়াবে ভাই, কি খাওয়াবে বলেন? লিচু আর আম নাকি? আমরা শুধু সিরাজগঞ্জে না, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া বিলে গিয়ে আমরা রাতে মাছও ধরতে পারি। একটা ট্যুর হবে, আপনার শহর থেকে পাগলা গারদ কত দূর? আপনি গেছেন ভাই এর আগে? আমি না, গারদের আশেপাশে গেছি। ডাকে দেখলে বোঝা যায় না রে পাগল, কি সুন্দর ইংলিশে কথা কইতাছে। তারপরে তুমি যাই বা, তোমার মনে করো অনেকদিন ধরে সে চিনে। আরে ভাই কেমন আছে, ঠিক আছে, ওর খবর কি, ওর খবর কি, তুমি তাহলে চিনো না। তারপরে কান্নাকাটি আবার শুরু করে, কি করে না করে। সুবহান الذي سخر لنا هذا وما كنا له مقرنين وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ। আমরা ফাইনালি চলে আসলাম এনায়েতপুর এরিয়াতে। আর এইখানে আমরা চিন্তা করছি ইয়াফিকে একটা বিয়ে শাদী দিয়ে দিব। পাশে একটা মেডিকেল রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল, প্রাইভেট মেডিকেলের মধ্যে বড় মেডিকেল। নামটা কি এটার মেডিকেলের? আচ্ছা, ইউনিসালি মেডিকেল কলেজ।
কাশ্মীরি মানুষজন আছে না ইয়াপি কাশ্মীরি শ্রীলঙ্কান তো এখন বাজতেছে অলমোস্ট 12টার কাছাকাছি যেহেতু আজকে শুক্রবার আমরা আছি অনাথপুর এরিয়াতে আমরা কি নামাজ কি দরবার শরীফে পড়বো ভাই আচ্ছা আমরা এখন আমরা দরবার শরীফে নামাজ পড়বো আজকে এটা পড়তে মূলত অনাথপুর না অনাথপুর নদীর মাছ নদী হ্যাঁ সব তাজা মাছ এটা হচ্ছে মাদার শরীফের গেট আমরা এখন এটার ভিতরে ঢুকতেছি এটাই হচ্ছে অনায়তপুর দরবার শরীফ আমরা এখন সেইটার ভিতরে যাব এবং আপনাদের দেখাবো অনায়তপুরের ভিতরের অবস্থা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু এটা সম্পর্কে এর আগে অনেকবার শুনেছি অনেক মানুষের কাছে শুনেছি এটা অনেক ফেমাস যার কারণে এখন যে আপনাদেরকে দেখাবো এখানে নিশান উঠানো হয় নিশান যখন দরবার শরীফের ওরস শরীফ চলে তখন এখানে ঝান্ডা উড়ানো হয় ইসলামের পতাকা হিসেবে উড়ানো হয় লাল নিশান আর এটা হচ্ছে মসজিদ তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি বাকু ভাই এটা কি হসপিটাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল তাই তো আমরা এখন যাচ্ছি নদীর ধারে মানে এটা একটা ছোট লেক বেরিয়েছে every time I'm free, oh, and I'm loving all that you do. Can't you see that I'm crashing right into you? শাখাকে দেখো সেটা যমুনা নদীর অপমান করতে আসে এই যে নদী শাখা এরকম দেখছেন এই যে আপনি কই আছেন জানেন এই যে আপনি এখানে আছেন এই যে আপনি এখানে আছেন না এই যে নদী শাখা দেখেন নদী শাখা ঠিক আছে এই যে যাইতে শাখা নদী মেইন নদীটা এই যে এটা গেছে ঠিক আছে এটাও না তিন চার বছর পরে আজকে একা একা বাসে আসলাম ভালোই লাগলো হ্যাঁ বাকু ভাই গো মানে এলাকায় ঢুকে একটা সুন্দর মসজিদ দেখলাম আমার চোখে এটাই ভালো লাগছে আরো কি আছে বাকু ভাই দেখাবে আর কি আসলাম তো মাত্র প্রিয় দর্শক আমরা এই ভাইদের এলাকায় আসলাম আর ভাই আমাদেরকে নিয়ে আসলো ভাইদের বিখ্যাত মিষ্টির দোকান ভাই এই দোকানের নাম কি ভোলানাথ
না বলা উচিত তো সবাই বলে না কিন্তু বলা উচিত যেমন আইসেন খান দেখেন আমগরে এলাকার পান্তক আমগরে এটি এলাকার কি ব্যাপার একটা করে কে আচ্ছা আচ্ছা একটা জিনিস ভালো লাগছে কে বলেন কেমন হলো ভালো লাগে আরে শুনো হ্যালো হ্যাঁ অন্যরকম টেস্ট মিষ্টিটা কম এই জন্য খাওয়া আচ্ছা এই টেস্টটা ঢাকায় পাই না আসলে অন্য মিষ্টি কম আজকে আমাদের যাওয়ার কথা ছিল নদীতে গোসল করার জন্য কিন্তু প্রচন্ড গরম আর রোদ তো আছেই যার কারণে যাওয়া হচ্ছে না এখন আমরা যাচ্ছি গরু দেখতে এমন গরু নাকি কখনো দেখেন তিন ঠেঙালা গরু বিশাল বিশাল গরু এটা হলো আমেরিকার বাহামাস থেকে আগত মামা এই গরু সম্বন্ধে আমার আইডিয়া আছে তো আমার কিন্তু এটার লম্বা অনেক বেশি ছাগল গুলো কোন জায়গায় আর এগুলা মূলত ছাগল আপনি আছে দুবাইয়ের আছে সৌদির আছে তারপরে আফ্রিকান বয়ের আছে আচ্ছা ওই হরিণের মতন এটা কোন জায়গা আমেরিকান বারবারি আমেরিকান বারবারি আচ্ছা এটাও আমেরিকান বারবারি ধরেন পার পিস 50,000 টাকা যাচ্ছে বাচ্চা 1,25,000 টাকা কোনটা আফ্রিকান আফ্রিকানটা আমরা এখন যাচ্ছি ফাইনালি গোসল করতে আর সেটা হবে নদীর পাড়ে আমি জানি না গোসল হবে কিনা কারণ প্রচন্ড রোদ নামবেন পানিতে ঠিক আছে আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম
কি রান্না বান্না চলতেছে? হ্যালো দুবাই। হ্যাঁ বড় ভাইকে আমরা পাইলাম অনেকদিন পর সিরাজগঞ্জে। বড় ভাই আজকে হচ্ছে রাঁধুনি নাকি? কি রান্না করতেছেন ভাই? খিচুড়ি হবে ভাই? খিচুড়ি হেলিকপ্টার তো প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি নদীর ধারে, সিরাজগঞ্জের ভাষাও কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। তো কি মামা হয়, একটু একটু হইতেছে তো? নদীর ধারে যাইতেছি। এই সোহেল ভাই, আপনি একটু সিরাজগঞ্জের ভাষা একটু বলেন তো। আমরা এখন সিরাজগঞ্জের নদীর পাড়ে যাচ্ছি মামা, হচ্ছে আপনি একটু শুনান। আপনি পারে বাড়ি তো সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ আপনার জেলা ছিল আগে সিরাজগঞ্জের ভিতরে, অন্ধকারে চলে আসলেন? হ্যাঁ অন্ধকার হয়ে গেছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তারপর আমরাও হেঁটে হেঁটে চলে যাই বাড়ি। লিচু দেখতে পাচ্ছি আমরা। লিচুগুলো যাবে কই? এইবার এত আগে লিচু ভাইয়া ফেলালেন? না না, আরেকটা বুদ্ধি আছে, দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি চাইলে দেখা করতে পারবেন।